রাসূল স্বপ্নে জানাই দিলেন। যাওয়ার পরে বললেন, তোমার নাম কি? বলে, আমার নাম জালালউদ্দিন সিদ্দিকি। তো বলছে, এই তো কাম, আল্লাহ রাসূল তো বলছে এই লোক দিয়েই কাম হবে। বাবা তুমি কোথায় পড়ছো? বলে, হুজুর আমি তো মিশরে জামিউল আসার কায়রো বিশ্ববিদ্যালয় পড়ছি, আমার উস্তাদ আল্লামা জালালউদ্দিন মহল্লি। বলে, তোমার উস্তাদ তো কোনার পড়া লেখে মরে গেছে, তো তুমি এরকম লিখতে পারবা? তো বলতে, আমি তো চেষ্টা করব, এটা তো আমার অভ্যাস নাই, উস্তাদ আমাকে একবার শিখিয়েছিলেন কিন্তু আমি তো ভুলে গেছি। আমি দেখি রসুলের রওজা মুবারকে আমি মদিনা শরীফে জিয়ারত করে আসি, যদি আল্লাহ পাক তৌফিক দেয় তাহলে আমি করব। মদিনা শরীফে যাওয়ার পরে উনি কান্নাকাটি করলেন, যে আল্লাহ আমি যেটা ভুলে গেছি সেই ভোলা জিনিসকে তুমি তোমার রসুলের ওসিলায় আমাকে আবার জানাই দাও। উনি আসে আবার শুরু করলেন, এই পুনর পাড়া উনি লেখলেন আর এই পুনর পাড়া উনি লেখলেন, এই জন্য তাফসিরে তার নাম হয়েছে জালালাইনি, অর্থাৎ জালালাইন দুই জালালের লেখা। একজন হলো জালালউদ্দিন মহল্লি হাত উঠল, একজন হলো মহল্লি, আর একজন জালালউদ্দিন সিদ্দিকি। এনাকে সুইতি বলা হয়, মিশরের ছোট্ট একটা নদী আছে এই নীল নদে গাবা ডিস্ট্রিক্টের ভিতরে। আমি মিশরে ছিলাম এই জন্য আমার কিছুটা মনে আছে, এই সুইদ উপনার এলাকা, এই জন্য ওনাকে সুইদ বলা হয়। যেমন আমার বাড়ি সাবেক ফরিদপুর জেলা, পরে নতুন গোপালগঞ্জ সাবডিভিশন ডিস্ট্রিক্ট হয়েছে, কিন্তু আমাদেরকে সার্টিফিকেটে সব ফরিদপুর এলাকা।